ব্রিটিশ আমাদের অঙ্গাপঙ্গা দিয়ে শেষ করে দিয়েছে। আর স্প্যানিশটা গেছে কোথায়? সবাই গেছে সাউথ আমেরিকায়, ওখানে একেবারে গুঁয়া মারে শেষ করে দিয়েছে সবাই। এই জন্য দেখো এটার এইটার এভিডেন্স আজ পর্যন্ত দেখা যায় সবখানে, নিকারাগুয়া, উরুগুয়া, পারাগুয়া, মানাগুয়া, গুয়াতেমালা, অ্যান্টিগুয়া, গুয়াদালাহারা, গুয়াম, গুয়ান্তানামো, গুয়াদাল ক্যানাল, গুয়াদালোপে, আকাঙ্গা গুয়া। আর নামগুলি এমনি এমনি আসে নাই, ওরাও কিন্তু বাংলা টাংলা জানতো। হ্যাঁ, ওদের ওরা স্প্যানিয়ার্ডরা যখন দক্ষিণ আমেরিকাতে আসলো, অ্যাজটেকদের কাছে আসলো, ওদের মনে একটাই আকাঙ্ক্ষা তখন, আকাঙ্গা গোয়া। আর অ্যাজটেকরা বোকা, ওরা বুঝলো, ওরা আমাদের মধ্যে আল্লাহ সাদা আসছে, সাদা সাদা আসো আসো আসো, মালা দিয়ে ওদেরকে বরণ করেছে। আর স্প্যানিয়ার্ডরা ওই মালা দিয়ে তাদের কি করলো, গোয়াতেমালা। তারপরে করলো কি, স্প্যানিয়ার্ডরা ওদের পাড়ায় পাড়ায় গিয়ে পারাগুয়া, ওরা সময় মুরব্বীরা বললেন না না করো না, মানা করলো, মানা গুয়া। অনেকে বিরোধিতা করলো, আন্দোলন করলো, অ্যান্টি গুয়া। কি হলো, কোনো লাভ হলো না, সবাইকে সব স্প্যানিয়ার্ডরা অ্যাজটেকদের ধরে কারাবন্দী করলো, নিকারাগুয়া। পুরুবন্ধুদের নামে উরুগুয়া, একেবারে ছিন্ন ভিন্ন করে ন্যাকড়ার মতন করে দিল, টানা বানিয়ে দিল, গুয়ান্তানামো। এমন করলো, করতে করতে এটা লোপই পেয়ে গেল, গুয়াদা লোপে। এটা করতে করতে তারপরে কি হলো, সর্বস্ব হারিয়ে ফেললো, গুয়াদালাহারা। তখন ওরা বললো হাই রে আল্লাহ, আমরা কি করলাম রে, আমরা কি করলাম রে, আমরা খাল কেটে কুমির নিয়ে এনেছি, গুয়াদাল ক্যানাল। পর্তুগিজদের মাথায় বুদ্ধি আছে, হ্যাঁ আমাদেরও যেতে হবে। আমি কি করবো, ব্রিটিশ সব গেছে এশিয়াতে, আফ্রিকাতে, অস্ট্রেলিয়াতে, আর স্প্যানিশরা গেছে সাউথ আমেরিকাতে। দেখি ও সাউথ আমেরিকাতে একটা দেশ বাকি আছে, ব্রাজিল, ওখানে গেছে ওরা। হ্যাঁ, ওরা গেল, কিন্তু ওরা গিয়ে একটু ওখানে আস্তানা গেল, বলে ঠিক আছে ব্রাজিলে যাও, আর ওইদিকে তোমরা ইন্ডিয়ার একটা ছোট শহর আছে সমুদ্র পারে, ওখানে যাও, গোয়া। আর তারপরে স্প্যানিয়ার্ডরা বললো যে ভাই আমরা এত গোয়ান্তানামো, মানে ওভারওয়েলমড হয়ে গেছে, ওরা পারতেছে না, প্রোডাকশন ক্যাপাসিটি ইয়ে হয়ে গেছে, এক্সিড করে গেছে। তখন ওরা করলো কি, চায়নাতে প্রোডাকশন আউটসোর্স করে দিয়েছে, গোয়ান্তানামো এগুলি করতে পারতেছে না, এনাফ করতে পারছে, বলে আমরা গোয়ান্তানামোর মধ্যে পারতেছি না, আমাদের ক্যাপাসিটি হচ্ছে না, আমাদের চাই মেড ইন চায়নাতে করতে হবে। হ্যাঁ, ওখানে একটা চিড়িয়াখানা আছে, গোয়াংজু।